এরপর নেক্সট আমরা পড়ব আদর্শ দ্রবণ, আইডিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশনটা কি? আদর্শ দ্রবণ যে সমস্ত দ্রবণ নির্দিষ্ট উষ্ণতায় রাউল্টের সূত্র মেনে চলে তাদের বলা হয় আদর্শ দ্রবণ। ঠিক আছে, যারা নির্দিষ্ট উষ্ণতায় রাউল্টের সূত্র মেনে চলে তারাই হচ্ছে আদর্শ দ্রবণ। এই আদর্শ দ্রবণগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্যগুলোর মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ দ্রবণের ক্ষেত্রে উপাদান কণাগুলোর আকার প্রায় একই রকম হয়ে থাকে। মানে আদর্শ একটা আদর্শ দ্রবণে যতগুলো উপাদান কণা থাকবে, দ্রাবকণা দ্রাবক কণা, সেই সমস্ত কণাগুলোর আকারটা প্রায় একই রকম হয়ে থাকে। এটা এক নম্বর বৈশিষ্ট্য। দু নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ দ্রবণের ক্ষেত্রে যখন তৈরি হবে আর কি, আদর্শ দ্রবণ তৈরি করার সময় কোনো রকম তাপের উদ্ভব বা শোষণ হবে না, অর্থাৎ ডেল এইচটা জিরো হবে। ঠিক আছে, আদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল এইচটা কিন্তু জিরো, ডেল এইচ জিরো হয়। ঠিক আছে, কোনো প্রকার তাপের উদ্ভব বা শোষণ হয় না আদর্শ দ্রবণের ক্ষেত্রে। ঠিক আছে, নেক্সট তিন নাম্বার হচ্ছে আদর্শ দ্রবণের ক্ষেত্রে কি হয়, যে উপাদান কণাগুলো আছে উপাদান কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল আর দ্রাবের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল ও দ্রাবকের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল প্রায় একই রকম হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ একটা আদর্শ দ্রবণে দ্রাবের কণা আছে, কঠিন দ্রাব আছে, আর কঠিন বা তরল দ্রাব আছে, আর তরল দ্রাবক আছে। এখন দ্রাবকের কণাগুলোর মধ্যে নিজস্ব আকর্ষণ বল, দ্রাবকের কণাগুলোর আন্তরাণবিক আকর্ষণ বল ইকুয়াল টু দ্রাবের কণাগুলোর আন্তরাণবিক আকর্ষণ বল ইকুয়াল টু দ্রাব আর দ্রাবকের কণাগুলোর মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল, এই তিনটে সমান হবে। এটা এক্সাম্পল দিয়ে দেখাই, যেমন ধরি এ টু ও বি টু, এই দুটো উপাদান কণা, এই দুটো উপাদান কণা নিয়ে আমি একটা দ্রবণ তৈরি করেছি এ টু আর বি টু মিশ্রণ। তাহলে এ টুর মধ্যে এ এ টাইপ আকর্ষণ বল আছে, মানে এ এ অনু কণাগুলোর মধ্যে আকর্ষণ বল ইকুয়াল টু বি বি কণাগুলোর মধ্যে আকর্ষণ বল ইকুয়াল টু এ বি কণাগুলোর মধ্যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলগুলো সমান হয় আদর্শ দ্রবণের ক্ষেত্রে। আর নেক্সট লাস্ট চার নম্বর হচ্ছে আদর্শ দ্রবণ প্রস্তুতির পূর্বে দ্রাব আর দ্রাবকের মোটায়তন আর পরে দ্রবণ প্রস্তুতির পরে দ্রবণের যে মোটায়তন প্রায় একই রকম হবে। অর্থাৎ ধরলাম 10 ml এ টু নিয়েছিলাম আর 20 ml বি টু নিয়েছিলাম, যে টোটাল আমরা 30 ml এ বি মিশ্রণটা পাবো, এ টু আর বি টু মিশ্রণটা পাবো, মানে আয়তনটা দ্রবণ প্রস্তুতির পূর্বে আয়তন আর দ্রবণ প্রস্তুতির পরে যে আয়তনটা ওটা প্রায় একই হবে। ঠিক আছে, এই চারটেই হচ্ছে আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য। নেক্সট এই আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা যদি রাউল্টের সূত্র, যেহেতু বললাম রাউল্টের সূত্র মেনে চলে, ঠিক আছে, ওবে রাউল্টস ল, ঠিক আছে, যে সমস্ত দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে তারাই হচ্ছে আদর্শ দ্রবণ। তো এক্ষেত্রে আমরা যদি গ্রাফ প্লট করি বাষ্পচাপ বনাম মোল ভগ্নাংশ, বাষ্পচাপ ভার্সেস মোল ভগ্নাংশ গ্রাফ যদি আমরা প্লট করি আদর্শ দ্রবণের ক্ষেত্রে, দু রকম গ্রাফ পাবো, একটা তরল দ্রাবক ও কঠিন অনুদবায়ী দ্রাব, এই প্লটটা তরল দ্রাবক কঠিন অনুদবায়ী দ্রাব, এটা যদি আমরা প্লট করি গ্রাফটাকে, হ্যাঁ, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা এক্স, এটা ওয়াই, এটা মূল বিন্দু। ঠিক আছে, এইদিকে আমরা দেখাচ্ছি মূল ভগ্নাংশ আর এইদিকে দেখাচ্ছি আমরা বাষ্পচাপ। তো এটা যদি প্লট করা হয় তাহলে দেখা যাবে এইখানে ধরছি আমরা এই পয়েন্টে দ্রাবকের মোল ভগ্নাংশ, এই পয়েন্টে দ্রাবকের মোল ভগ্নাংশটা জিরো, তাহলে বাষ্পচাপটাও জিরো। এখানে যত আমরা এদিকে যাবো এক্স অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস, তত দ্রাবকের মোল ভগ্নাংশ আস্তে আস্তে বাড়বে আর সেই সঙ্গে বাষ্পচাপটা বাড়বে। এইভাবে যদি যাওয়া যায়, এইভাবে যত মোল ভগ্নাংশ বাড়বে
তত বাষ্পচাপ বাড়বে, যেটা ম্যাক্সিমাম পয়েন্টে যাবে। হ্যাঁ, এইটা এইটা হয়ে গেল আমাদের P0, এটা হলো P0, এটাই ম্যাক্সিমাম। ঠিক আছে, মানে এখানে এইখানে এই পয়েন্টে দ্রাবকের মোল ভগ্নাংশটা সব থেকে বেশি। এক্ষেত্রে আমি x1 ইকুয়াল টু ধরলাম 1, x1টা হচ্ছে কি, এখানে x1 ছিল 0, x1টা হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ, এই পয়েন্টে x1টা 0 ছিল, সেই জন্য দ্রাবক ইয়ে বাষ্পচাপটা 0। যত আমরা এগিয়ে যাচ্ছি তত x1 বাড়ছে, যেখানে x1টা সর্বোচ্চ 1, এখানে দ্রাবকের পরিমাণটা সর্বোচ্চ 1। ঠিক আছে, বিশুদ্ধ তরলের ক্ষেত্রে আর কি, এখানে দ্রাব নেই, সেই জন্য বাষ্পচাপটাও সব থেকে বেশি এখানে P0। যখন দ্রাবকের মোল ভগ্নাংশটা 1, তখন হচ্ছে বিশুদ্ধ তরলের যে বাষ্পচাপটা হয় P0। ঠিক আছে, আর এখানে দ্রাবের পরিমাণটা সর্বোচ্চ, দ্রাবক নেই এখানে, সেই জন্য এখানে বাষ্পচাপটা 0। এইটা হয়ে গেল তরল দ্রাবক কঠিন অনুদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে বাষ্পচাপ ভার্সেস মোল ভগ্নাংশের প্লট। ঠিক আছে, আর আরেকটা গ্রাফ হবে, দুটোই যদি তরল হয়, তরল দ্রাবক ও তরল উদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে, হ্যাঁ তরল দ্রাবক তরল উদ্বায়ী দ্রাবের ক্ষেত্রে যদি আমরা গ্রাফ প্লট করি, তাহলে কি দেখবো, এটা ও, এদিকটা হচ্ছে বাষ্পচাপ, আর এই দিকে হলো মোল ভগ্নাংশ। ঠিক আছে, এটা এদিকটাও আমি প্লট করছি, দুটো লাগবে। এই পয়েন্টে ধরলাম, এখানে একটা জিনিস ধরে নিই যে x1 হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ, আর x2 হচ্ছে দ্রাবের মোল ভগ্নাংশ। তাহলে এখানে x2টা সর্বোচ্চ আর x1টা 0, x2টা সর্বোচ্চ x1টা 0 এই পয়েন্টে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টে x2 যেহেতু সর্বোচ্চ, সেটা এখানে আমরা দ্রাবের জন্য বাষ্পচাপটা পাবো, ধরলাম এটা হচ্ছে দ্রাবের জন্য বাষ্পচাপ P2। তাহলে এটা যত এদিকে যাবে তত দ্রাবকের মোল ভগ্নাংশটা বাড়বে আর দ্রাবের মোল ভগ্নাংশটা আস্তে আস্তে কমবে। এইখানে দ্রাবক দ্রাবের মোল ভগ্নাংশটা হয়ে গেল 0, আর দ্রাবকের মোল ভগ্নাংশটা সর্বোচ্চ হয়ে গেল 1। তাহলে বাষ্পচাপটাও আস্তে আস্তে বাড়বে, এইটা হয়ে গেল এখানে P1, আর এইটা হয়ে গেল এইদিকে এটা P2। ঠিক আছে, আমরা ধরলাম যে P1 0টা P2 0 থেকে বেশি, বিশুদ্ধ দ্রাবকের করেসপন্ডিং যে বাষ্পচাপটা বেশি আর দ্রাবের বাষ্পচাপটা কম, সেই জন্য P2টা একটু নিচে আছে, এটা P2 0, এটা P1 0। ভালো করে দেখে নাও, এখানে দ্রাবকের দ্রাবের মোল ভগ্নাংশ সর্বোচ্চ, দ্রাবকের মোল ভগ্নাংশ 0, সেই জন্য দ্রাবকের মোল ভগ্নাংশের করেসপন্ডিং বাষ্পচাপটা পেয়েছি, যেহেতু দ্রাবক দ্রাবটা তরল উদ্বায়ী। আর যতই দিয়ে যাচ্ছে তত দ্রাবের মোল ভগ্নাংশ কমছে, দ্রাবকের মোল ভগ্নাংশ বাড়ছে, এই পয়েন্টে দ্রাবক দ্রাবের মোল ভগ্নাংশ 0 হয়ে গেছে, দ্রাবকের মোল ভগ্নাংশ সর্বোচ্চ, করেসপন্ডিং আমরা বাষ্পচাপ পেয়েছি P1 0, x1 ইকুয়াল টু 1 এর জন্য। আর দ্রাবের দ্রাবকের মোল ভগ্নাংশটা বেশি, দ্রাবের মোল ভগ্নাংশটা কম, সেই জন্য এটা একটু উপরে আছে, এটা নিচে পয়েন্টটা হয়েছে। এই P1 P2 পয়েন্ট যদি আমরা যোগ করে দিই, এই যে এইটা এই যে রেখাটা পেলাম, এটা হয়ে গেল আমাদের দ্রবণের বাষ্পচাপের রেখা, এটা হয়ে গেল দ্রবণের বাষ্পচাপ এই রেখাটা। ঠিক আছে, আর এইটা হয়ে গেল দ্রাবকের বাষ্পচাপ, আর এটা হয়ে গেল দ্রাবের সরি এটা দ্রাবের এটা দ্রাবের বাষ্পচাপ, আর এটা হলো দ্রাবকের বাষ্পচাপ, এটা দ্রাবকের বাষ্পচাপ রেখা, এটা দ্রাবের বাষ্পচাপ রেখা, এটা দ্রবণের বাষ্পচাপের রেখা।